हैप्पी होली। वेलकम टू इमामी हेल्दी एंड टेस्टी स्मार्ट बैलेंस इम्यूनिटी बूस्टर कुकिंग ऑयल प्रेजेंट्स राधुनी। आज के होली एवं आज के स्पेशल एक दिन एवं स्पेशल दिने स्पेशल रान्ना बाना ना करले बा स्पेशल भावे खावा दावा ना करले किन्तु होलीटा सम्पूर्ण है ना। রং খেলা তো হবেই, তার সাথে রয়েছে স্পেশাল খাবার। আর সেই স্পেশাল খাবারটা বানাতেই চলে এসেছে আমাদের সকলের প্যারি বিন্দু। আলাপ করে নেব, তোমার নাম বিন্দু তো তুই গান গিয়ে তোমায় ডাকলাম, পুরো নাম কি? বিন্দু বোত্রা। আচ্ছা, তো কোথায় থাকো? আমি কেষ্টপুরে। কেষ্টপুরে থাকো, রাধুনী দিলে কি অডিশন দিয়ে? হ্যাঁ। তো আজকে তুমি যেটা শেখাচ্ছো, আজকে হোলির দিন, স্পেশাল দিন, তোমাদের তো এটা মনে হয় এই রেসিপিটা তোমাদের হোলিতে হবে, এটা হবে কি রেসিপি, নামটা একটু বলো। এটা হচ্ছে এখন যে আমি যেটা বানাচ্ছি এটা হচ্ছে গুজিয়া। ও, এটা গুজিয়া করছো? আচ্ছা, মানে আমাদের ফেভারিট গুজিয়া। হ্যাঁ, অবশ্য আমাদের স্টাইলে গুজিয়া নাকি নন বেঙ্গলিদের আলাদা? বেঙ্গলি স্টাইল, নন বেঙ্গলি স্টাইলে গুজিয়া। তাহলে আজকে আমরা শিখে নেব গুজিয়া, না যে গুজিয়া আমরা খাই, যেটা আমরা খেতে ভালোবাসি সেই গুজিয়া কিন্তু নয়, এটা হচ্ছে নন বেঙ্গলিদের একটা স্পেশাল সুইট ডিশ, একটা মিষ্টি, যেটা হচ্ছে গুজিয়া। তো দেখে নাও গুজিয়া বানাতে উপকরণে কি কি লাগবে। গুজিয়া উপকরণ: ময়দা ঘি দিয়ে মাখা আছে, খোয়া ক্ষীর, নারকেল গুঁড়ো, গুঁড়ো চিনি, আমন্ড কুচি, পেস্তা কুচি, কাজু, এলাচ গুঁড়ো, কেশর, সাদা তেল, ঘি। আচ্ছা, তাহলে তুমি হাত দিয়ে নিশ্চয়ই করবে তো পুরো কাজটাই? তোমার হাত দিয়ে করতে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে হাতটা স্যানিটাইজ করো, এখন তো এটা মাস্ট, এটাও মাস্ট, হোলির দিন যেমন মাস্ট এটাও মাস্ট। আর শক্তি দিচ্ছে আমাদের স্যানিটাইজার, ভালো করে হাতটা স্যানিটাইজ করে নিতে পারি যখন তখন, হাত ভালো করে মুছে নাও ডান হাতটা। আয়ুর শক্তি আমার রাধুনির হেসেলকেও খুব সুন্দর করে স্যানিটাইজ করে দিচ্ছে প্রতিদিন। এটার জন্য আমরা আগে ডোটা রেডি করবো। হ্যাঁ, ডোয়ে আমরা ময়দা নিয়েছি, ময়দার মধ্যে ময়নের জন্য ঘি নিয়েছি। ওকে, শুধু ময়দার ময়মের জন্য ঘি দিয়ে মানে ডোটা? হ্যাঁ, এটা মেখে রাখার ব্যাপার নেই? হ্যাঁ, এটা 15 মিনিট রেস্ট করতে হবে। আচ্ছা, 15 মিনিট আগে মেখে, 15 মিনিট এটা আগে মেখে রাখতে হবে, ওই জন্য আমি এটা মেখে রেখে দিয়েছি। ওকে, চলো এবার এটা এটা করেছি। আর এখানে আমরা যেটা নেব এটা হচ্ছে ক্ষীর মাওয়া, যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্ষীর মাওয়াটা নিলাম, খোয়া ক্ষীর। হ্যাঁ, খোয়া ক্ষীরটা এর মধ্যে যাবে, এটা কোকোনাট পাউডার, কোকোনাট পাউডার মানে যে শুকনো নারকেলের যে গুঁড়োটা যেটা হয় সেটা। হুম, আমাদের সেরকম রঙের মধ্যে একটু কাজ করার মধ্যে শাড়ি পরতে হয়। এগুলো ড্রাই ফ্রুটস গুলো আমি মিশিয়ে দিলাম একটু এর মধ্যে। আমাদের যে রং খেলার আগের দিন বুড়ি বুড়ানো হয়। আচ্ছা, এটা এলাচ ভিজিয়ে রেখেছে জলে? হ্যাঁ, সব জলে ভিজে, জলে ভিজে রেখেছে। আচ্ছা, এলাচ পাউডার দিয়ে? আচ্ছা, এটা তো আলটিমেটলি ফ্রাই হবে? আর এটা তো, হ্যাঁ, এটা ডিপ ফ্রাই হবে, ডিপ ফ্রাই হবে। তাহলে আমি তেলটা বসিয়ে দিই, ঘিতেও ভাজা যায় এটা। আচ্ছা, তাহলে একটু ঘি আর সাদা তেল মিশিয়ে দেব রং। হ্যাঁ, সেটা। হ্যাঁ, এবার দাও এলাচ পাউডারের পর কি দিলে? এটা স্যাফরন। স্যাফরন দিলে? ওকে, চলো এবার তাহলে আমি একটুখানি এর মধ্যে ঘি আর সাদা তেল দিয়ে দিই। দেখো তো, ডুবো তেলে ভাজা হবে তো? হ্যাঁ, ডুবো তেলে, একদম ডিপ ফ্রাই। তুমি দেখো একটু পরিমাণটা, দেখো দেখো, ঠিক আছে। এবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে। রান্নায় আমরা ব্যবহার করছি রেড কাও ডেয়ারির ঘি। আরো লাগবে না? হ্যাঁ, ধরো একটা ডিপ ফ্রাই, ডিপ ফ্রাই হবে মানে ধরো এতটা তেল দিলাম, তার মানে একটু বেশি পরিমাণে তেল লাগছে, বেশি পরিমাণে ঘি লাগছে। আর যে তেল ছাড়া রান্না হয় না, যেই সাদা তেল আমরা রান্নায় ব্যবহার করি সেটা হচ্ছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ডি, ই এবং ওমেগা 3, যা আমাদের ইমিউনিটিকে বুস্ট করছে, ঠান্ডা লাগা সর্দি কাশি থেকে রক্ষা করছে এবং তার সাথে সাথে প্রেশারকে নিয়ন্ত্রণে রাখছে এবং কোলেস্ট্রলকেও নিয়ন্ত্রণে রাখছে। এই স্টাফিংটা আমরা রেডি করলাম। এই যে ময়দাটা মেখে মোটামুটি 15 মিনিট আগে রাখতে হবে, তারপরে আমরা এটা মশলাটা তৈরি করলাম। এবার এটাকে, আচ্ছা বুঝতে পেরেছি, এবার এখান থেকে একটা লেচি নিলাম। ছোট হবে না, সাইজে বড় হবে তো? ছোট হবে। এই যে এরকম একটা লেচি নিলাম, এটা যেরকম আমরা লুচি বেলি ওরকম একটা লুচির মতো বেলে নিতে হবে। আচ্ছা, এটা একটা পার্টিকুলার শেপ, এটা মোল্ডে দিতে হবে তো? হ্যাঁ, এটা দু রকমই করা যায়, এটা মোল্ডেও করা যায়, হাতেও করা যায়। হ্যাঁ, আমি প্রথমটা মোল্ডে দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখো মোল্ডে দেখাচ্ছি, যেটা এই যে মোল্ডে দেওয়া হলো
রেডি করে এর মধ্যে রাখো আমরা তেলটা ঘিটা গরম হলে দিয়ে দেব এই স্টাফিংটা দিয়ে একদিকেই দেব তাই তো হ্যাঁ একদিকে মাঝখানে দেব না একদিকে দেব ওকে দিয়ে এই যে প্রেসার করে এটাকে চেপে এই আউটার সাইডটা এক্সট্রা সেটা হবে হ্যাঁ এটাতে সুবিধা হয় তাড়াতাড়িও হয় ব্যাস রেডি হয়ে গেল ক্যারি করতে খুব সুবিধা পরেও খুব আরাম তাহলে চলে যেতে পারে প্রিয়গোপাল বিষয়ে যে কোনো কাউন্টারে পেয়ে যাবে তোমাদের পছন্দের প্রচুর কালেকশন এবং তার সাথে পেয়ে যাবে রাধুনীর আলাদা কালেকশন আচ্ছা এটা একদম সিম করে দি মানে এরকম আছেই থাক তাই তো লাল রং হবে একদম হ্যাঁ গোল্ডেন ব্রাউন হবে তাহলে এই গুজিয়াগুলো আমরা ভাজতে থাকি গুজিয়া সুন্দর করে ব্রাউন কালার হবে তারপরে গুজিয়া রেডি হবে ততক্ষণ আমরা একদম সিমে করে ভাজতে শুরু করে দিই তার মাঝখানে নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি আর বিরতির পর শিখব আরও একটা এরকম তোমাদের হোলি স্পেশাল রান্না সেটা কি ওটা হচ্ছে ঠান্ডাই এরপরে আমরা শিখে নেব ঠান্ডাইটা এক্স্যাক্টলি কীভাবে বানানো হয় সেটাই দেখার বিষয় তো ঠান্ডাইটা একটা অথেন্টিক ডিশ আমরা মোটামুটি ঠান্ডাই খেতে সবাই ভালোবাসি দেখে নাও ঠান্ডাইটা বানাতে উপকরণে কী কী লাগছে ঠান্ডাই উপকরণ দুধ গোলমরিচ গোলাপ পাপড়ি পেস্তা কুচি আমন্ড কুচি কাজু চার মগজ পোস্ত দারচিনি জৈত্রী জায়ফল কেশর গুঁড়ো চিনি এটাকে একটু ঘন করতে হবে তো হ্যাঁ যতটা আছে সেটাকে কি হাফ করবে না হাফ না একটুখানি ঘন করলেই হয়ে যাবে ওকে এটা হতে থাকুক তাহলে বাকি জিনিসটা বাঁধে থাকুক এবার এখানে একটা পেস্ট রেডি হবে তো হ্যাঁ কি কি দিচ্ছ সেখানে দিচ্ছি গোলমরিচ হ্যাঁ গোলমরিচ লাগে হ্যাঁ গোলমরিচ গোটা গোলমরিচ এটা কি রোস্ট করা না হ্যাঁ না রোস্ট করা না আচ্ছা আর এটা রোস্ট পেটাল রোস্ট পেটাল মানে গোলাপের পাপড়ি হ্যাঁ এরপর পেস্তা পেস্তা সবটাই দিয়ে দাও গ্লাস হবে তো আলমন্ড কুচি কাজু কিশমিশ দিচ্ছিল না এর মধ্যে মানে কিশমিশ দাও না তোমরা না এটা মাগার সি চার মগজ যেটা আমরা রান্নায় ব্যবহার করি সেটা একটা জলে ভেজানো হ্যাঁ এটা সব করে রাখা আছে এটা পপি সি পোস্ত দানা আচ্ছা বাবা এত ঠিক আছে তো জানতাম না ঠান্ডায় তো অনেক ছিল পোস্ত আচ্ছা এটা দারচিনি একটা না হ্যাঁ আচ্ছা আর এটা জামন্ত্রী জয়ত্রী যাই ছোটবেলা তো রং খেলতে এখনো রং খেলো হ্যাঁ ছোটবেলায় খেলতাম না কিন্তু এখন খেলি ও ছোটবেলায় খেলতেই না এখন খেলো হ্যাঁ ফ্যামিলি সবাই মিলে না একসাথে হ্যাঁ আমার হাজবেন্ডের আর এটা 15 মিনিট ভিজিয়ে রাখতে হয় একটু দুধের মধ্যে কোনটা এই পেস্টটা ও এই পেস্টটা এই পেস্টটা হ্যাঁ 15 মিনিট 15 মিনিট বানানোর আগে 15 মিনিট দুধের মধ্যে ভিজিয়ে রাখবে এবার এই দুধটা আচ্ছা আমার ধরে গরম দুধটা না ঠান্ডা দুধ ঠান্ডা এইটা একটা রুম টেম্পারেচারে আচ্ছা একটু তাহলে দুধ তুলে রাখি তুমি বললে এটা ভিজিয়ে রাখতে হবে 15 মিনিট এটার মধ্যে পেস্টটা দেবে তো হ্যাঁ একটু স্যাফরনটা দিলাম স্যাফরন আচ্ছা লাল কালারটা করার জন্য সুন্দর কালারটা করার জন্য আর এই পেস্টটাকে একটু জলে এই দুধে ভিজিয়ে রেখে দিই তো এইটা ধরো যে স্যাফরন দিলে আর তার মধ্যে পেস্টটাও পড়লো মানে গোলাপের পাপড়িও পড়েছে কি কালার হবে বলো তো এই কালারটা যখন এটা 15 মিনিটস রেস্ট হওয়ার পরে এটার কালার চেঞ্জ হয়ে যাবে কালার চেঞ্জ হবে মানে আস্তে আস্তে একটু রেডি হয়ে যাবে রেডি স্টাইল আচ্ছা তো এই পেস্টটা ফার্স্ট আমাদের বানিয়ে নিতে হবে তারপর এটা 15 মিনিট ঠান্ডা নরমাল দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে
তারপর এবার এটাকে জিনিসটা বানানো হবে তাই তো হ্যাঁ দেখো দুধটা দেখো ঠিক আছে তো একটু ফুটেছে এবার ওর মধ্যে চিনি দেওয়া হবে চিনি দেবে হ্যাঁ দিয়ে দাও চিনি এখানে একটু কমই দিতে হবে কারণ তুমি আমাদের চিনি দিয়েছো তাই তো আচ্ছা এবার কি হবে এটাকে ফ্রিজে একদম চিল ঠান্ডা করে নিতে হবে আচ্ছা তারপর সার্ভিং এর সময় এই পেস্টটা দিয়ে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা দুধে ঠান্ডা দুধের মধ্যে তখন এই পেস্টটা আমরা ফ্রিজে রাখা পেস্টটা তখন এর মধ্যে মিক্স করব তাই তো এটা দিয়ে তারপর দুধটা দিয়ে আমাদের মিশিয়ে দিতে হবে ওকে এটা অফ করে দিলাম এটা কিন্তু রুম টেম্পারেচারে চলে এসেছে এবার তাহলে এটাকে আরো ঠান্ডা করতে হবে ফ্রিজে ঢুকিয়ে দিই বলো হ্যাঁ ফ্রিজে এবার এটাকে ঠান্ডা করতে দিলাম তাহলে ফ্রিজে দুধটা ঠান্ডা হলে মিশ্রণটা মেশাবো এই মিশ্রণটা 15 মিনিট একটু রেস্ট হবে তাহলে দুটোকে একসাথে মিক্স করার পরে আমরা শুধু ড্রাই ফ্রুট দিয়ে এটাকে সাজিয়ে সার্ভ করব হ্যাঁ ওকে তাহলে ঠান্ডাই রেডি হয়ে গেল মানে দোলের জন্য আমাদের যে খাওয়া দাওয়াটা দরকার আসল তো খাওয়া দাওয়া তারপরে তো খেলা হবেই সেই খাওয়া দাওয়ার প্রিপারেশন মোটামুটি রেডি মিষ্টিও রেডি ঠান্ডাইও রেডি এবার শুধু আমাদের খেতে বাকি আছে রাধুনীতে আজকে স্পেশাল দিন বলে স্পেশাল সমস্ত খাওয়া দাওয়া কারণ আজকে হচ্ছে হোলি আর হোলি মানেই থাকবে তার সাথে ঠান্ডাই এবং একটা স্পেশাল মিষ্টি যার নাম হচ্ছে গিয়ে গুজিয়া এই গুজিয়া কিন্তু আমাদের সেই গুজিয়া নয় যেটা আমরা খাই আমাদের গুজিয়াগুলো দেখতে একটু অন্যরকম হয় ছোট ছোট হয় একটু অন্য শেপের হয় বাট তোমাদের এই গুজিয়াটা কিন্তু একটা অন্যরকম দেখতে আমাদের পিঠের সাথে খুব মিল তোমাকে তখনই বলছিলাম তো দুটো রেসিপি আমি টেস্ট করবো এক্ষুনি কিন্তু তার আগে দেখে নাও ঝটপট প্রণালী দুটো আরেকবার গুজিয়া উপকরণ ময়দা ঘি দিয়ে মাখা আছে খোয়া ক্ষীর নারকেল গুঁড়ো গুঁড়ো চিনি আমন্ড কুচি পেস্তা কুচি কাজু এলাচ গুঁড়ো কেশর সাদা তেল ঘি প্রথমে ময়দা ঘি দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে এরপর একটি পাত্রে খোয়া ক্ষীর নারকেল গুঁড়ো গুঁড়ো চিনি আমন্ড কুচি পেস্তা কুচি কাজু এলাচ গুঁড়ো কেশর দিয়ে একসঙ্গে মিশিয়ে পুর বানাতে হবে তারপর ময়াম দিয়ে মাখা ময়দার লেচি গোল আকারে বেলে মাঝখানে তৈরি পুর ভরে পিঠের আকারে মুড়ে গরম সাদা তেলে ও ঘিতে বাদামি করে ভেজে পরিবেশন করুন গুজিয়া ঠান্ডাই উপকরণ দুধ গোলমরিচ গোলাপ পাপড়ি পেস্তা কুচি আমন্ড কুচি কাজু চারমগজ পোস্ত দারচিনি জৈত্রী জায়ফল কেশর গুঁড়ো চিনি প্রথমে দুধ ঘন করতে হবে অন্যদিকে মিক্সিতে গোলমরিচ গোলাপ পাপড়ি পেস্তা কুচি আমন্ড কুচি কাজু চারমগজ পোস্ত দারচিনি জৈত্রী জায়ফল দিয়ে একসঙ্গে পেস্ট বানাতে হবে এরপর কিছুটা ঘন দুধে কেশর ও বাটা মিশ্রণটি 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে ও ঘন দুধে গুঁড়ো চিনি মেশাতে হবে তারপর ঘন দুধ ঠান্ডা করে তৈরি বাটা মিশ্রণটি মিশিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ঠান্ডাই চলো ফার্স্টে গুজিয়া টেস্ট করে দেখি নাও নিয়ে নাও এটা কিন্তু বেশ মুচমুচে না ব্যাপারটা আর এটা স্টোর করে রাখাও যায় হ্যাঁ এটা অনেক দিন স্টোর করা যায় হ্যাঁ এক সপ্তাহ স্টোর করা যায় আচ্ছা এই ভালো একটা মিষ্টি যেটা কিনা আমরা বাড়িতে গেস্ট এসেছিল নিতে পারি খেয়ে দেখো কেমন হয়েছে আর যদি ধরো এখানে দেখো ভেতরে যে টোটাল স্টাফিংটা দেওয়া হয়েছিল সেটা দেখা যাচ্ছে আর ধরো যদি চাই আমরা এটাকে একটু কি রসে ভিজাতে পারি না এটা এরকম ড্রাই এটা এটা ড্রাই না আচ্ছা ওকে খেয়ে দেখো কেমন হয়েছে খেতে খুব টেস্টি খেতে ডেফিনেটলি ধরনের মিষ্টি খেতে ভালো হবেই খুব ঝাল মানে স্বাভাবিক ব্যাপার জানা কথা তো বাড়িতে এরকম মিষ্টি বানিয়ে এসেছো নাকি হ্যাঁ না বানাই হোলিতে না হোলি তো আজকে তো হোলি তো তুমি কি স্পেশালি বানিয়ে এসে এক জার বানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গেছে খুব সিম্পল একটা মিষ্টি কিন্তু খুব ভালো খেতে এবার যেটা হবে সেটা হচ্ছে ঠান্ডাইটা ঠান্ডাইটা খাওয়া মানে একটুখানি আরেকবার বলে নিই আমরা চিয়ার্স এন্ড হ্যাপি হোলি হ্যাপি হোলি সেম টু ইউ হ্যাঁ খাও এবার খেয়ে দেখো এইরকম ঠান্ডাই কি বলতো এক গ্লাস ঠিক হয় না মানে আমার তো স্বাদ মেটে না মনে এরকম গ্লাসের পর গ্লাস খেয়ে এই সমস্ত ভালো ভালো জিনিসগুলো পড়লে যেটা হয় অসম্ভব ভালো টেস্ট হয়েছে খেতে তো আজকে যারা যারা এখনো পর্যন্ত হোলির দিন ঠান্ডাই বানাওনি এবারে হয়তো দোলের দিনও বানাওনি তাহলে দেখে নিলে খুব সিম্পল একটা রেসিপি খুব মানে ঝটপট হয়েও যায়
বাড়িতে এক্ষুনি বানিয়ে ফেলো। খুব ভালো খেতে হয়েছে গো মেরে পিয়ারি বিন্দু। তুমি পেয়ে যাচ্ছো রাধুনির পক্ষ থেকে কিছু উপহার, দেখে নেবো সেগুলো। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আয়ুর শক্তি ফিনাইল ও আয়ুর শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশিওর ওপালওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেসের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আলটিমেট বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর পেয়ে যাচ্ছেন নিউ অমরের পক্ষ থেকে একটি দারুণ কেক। রেড কাউ ডেয়ারি প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। চলো এবার একটা কাজ করি, হোলি স্পেশাল একটা ছবি তো হোক, ফটো শুট হবে। টাকাও দিই এইবার যেটা হবে বিন্দু দি, সেটা হচ্ছে পাঁচ ফোড়নে মগজ দোলাই। এটা হচ্ছে পাঁচখানা তোমায় কোয়েশ্চেন আমি করব, সেই পাঁচখানা প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারো তাহলে পেয়ে যাচ্ছে পৃথিবী রাশির পক্ষ থেকে পাঁচটা গিফট ভাউচার। ঠিক আছে, তোমার জন্য রয়েছে প্রথম প্রশ্ন। আমাদের অতি পরিচিত একটা পানীয় মানে একটা ড্রিঙ্ক এরকম হচ্ছে জলজিরা। জলজিরা খেয়েছো নিশ্চয়ই? জলজিরা কোথাকার বিখ্যাত ড্রিঙ্ক, গুজরাট, রাজস্থান না কলকাতা? রাজস্থান। ভেরি গুড, নিজের জায়গাকার জিনিস জানবে না, এটা হতে পারে? পিঠে বিলাসী প্রথম ভাউচার পেলে। সেকেন্ড কোয়েশ্চেন, ঘিয়ে ভাজা পাউরুটি ঘন দুধমালাই এ ভিজিয়ে একটা মিষ্টি তৈরি করা হয়, সেটা কোন মিষ্টি? সরভাজা, মালাই পিঠা নাকি শাহি টুকরা? শাহি টুকরা। ভেরি গুড, আরে বাবা কনফিডেন্স দেখে দে, ছক্কা একের পর এক মেরেই চলেছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, চার মগজ যেটা তুমি ইউজ করলে তার মধ্যে চার ধরনের বীজ মানে সিড মেশানো থাকে, তার মধ্যে তিনটে নাম বলছি আর একটা নাম তোমায় বলতে হবে। ফার্স্ট হচ্ছে মিষ্টি কুমড়ো, তারপর হচ্ছে আখরোট, তরমুজ, আরেকটা কোনটা? আরেকটা কোনটার এই অপশনগুলো হচ্ছে শশা, লাউ না চাল কুমড়ো? শশা, লাউ না চাল কুমড়ো? লাউ না, শশা। এটা আমরাও জানতাম না, জেনে নিলাম। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, সাংড়ি আসলে কি, মরুভূমির শুকনো বেরি নাকি মরুভূমির শুকনো বিন নাকি মরুভূমির শুকনো চেরি? বিন, শুকনো বিন। ভেরি গুড। লাস্ট কোয়েশ্চেন, ক্ল্যারিফাইড বাটার কাকে বলে, মানে পরিশোধিত মাখন কাকে বলে, মেয়োনিজ, ঘি নাকি তেল? ঘি। বাবা এ তো দেখছিলাম, আমি ভেবেছিলাম পারবে না, সবই পেরেছি, শুধু একটা কোয়েশ্চেনের উত্তর দিতে পারোনি। আর একটা পারলেও ভালো হতো, খুব ভালো হতো, বাট ভালো না হলেও কোনো অসুবিধা নেই, আমরা তোমাকে দিয়ে দিলাম আরো একটা ভাউচার। তুমি টোটাল পাঁচখানা ভাউচার পেয়ে গেলে। তোমার বাড়ি কোথায় বললে জানো? কেষ্টপুরে, তো নর্থে, তো ওদের কাছাকাছি প্রচুর আউটলেট রয়েছে, মানে তোমার বাড়ির কাছাকাছি ধর লেক টাউনে আছে, আমার স্ট্রিটে আছে, নলবনে আছে, ইকো পার্কে আছে, যেখানে সুবিধা হবে। আজকে ভালো করে হোলি ফোলি খেলে নাও, তারপরে কালকে বা আজকে বিকেলবেলা ছুটির দিন দেখে চলে যাও, ফুল ফ্যামিলিকে নিয়ে ওদের ভাউচারগুলো নিয়ে চলে যাও, ঠিক আছে? ওদের স্পেশাল রেসিপিগুলো ট্রাই করো। ওকে থ্যাংক ইউ। দেখে নাও আজকে নীলাদি তোমাদের জন্য স্পেশাল কী টিপস এনেছে। ঠান্ডায় বানানোর আগে বাদাম, পোস্ত, চারমগজ জলে ভিজিয়ে বেটে নিন, এতে বাটা মিশ্রণ মিহি হবে ও খেতে সুস্বাদু হবে। কেমন লাগলো আজকে এখানে এসে? খুব ভালো লাগে, মানে হোলির দিন এখনো হোলি খেলোনি, আগে শেখালে যে কি কি রান্না তোমরা করো হোলির দিন, সেটা শিখি এবার খেলতে যাবে, তো এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো? খুব ভালো লাগলো। ভালো লেগেছে? ফার্স্ট টাইম তো খুব এনজয় করলাম এখানে এসে। এবার বাড়িতে গিয়ে আরো এনজয় করো, গুছিয়ে খেলো এবং পুরো ভূত হয়ে ফেলো, যাতে তোমাকে কেউ চিনতে না পারে, ঠিক আছে? ওকে, খুব ভালো থেকো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি ওয়ান্স অ্যাগেইন। বাড়িতে গিয়ে খুব খেলবে, খুব আনন্দ করবে। আমি একটুখানি তার আগে টিপ করে দিই, এদিকে এসো। সুন্দর লাগে দেখতে, আমি তো সাজিয়ে দিলাম, এরপরে বাকিটা হচ্ছে বাড়িতে গিয়ে সাজু করবে, ঠিক আছে? খুব এনজয় করো। আগামীকাল হাজির হয়ে যাব ঠিক দুপুর দেড়টায় ভালো ভালো রান্না নিয়ে, আর আগামীকাল থেকে শুরু হবে নতুন সপ্তাহ, হারিয়ে যাওয়া খাওয়া। যে সমস্ত রেসিপিগুলো অলমোস্ট হারাতে চলেছে সেই সমস্ত রেসিপিগুলোকে আমরা হারাতে দেব না, নতুন করে ঝালিয়ে নেব আরও একবার রাঁধুনিতে। দেখা হচ্ছে কালকে ঠিক দুপুর দেড়টায়। হ্যাপি হোলি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি ঠিক দুপুর দেড়টায়।